মধ্যমগ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। প্রশাসন ও স্থানীয় মানুষের সহযোগিতায় ভরতপুরে পথ চলা শুরু হয় জজান গুন্দরিয়া শান্তি কমিটির। সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে প্রতি বছরের মতো এবারেও সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই কমিটির তরফে। এলাকার যুবকরা এই খেলায় উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। খেলায় প্রতিযোগীদের উৎসাহ দিতে খেলার ময়দানে হাজির ছিলেন প্রশাসনিক কর্মকর্তা থেকে বিশিষ্ট জনেরা। জজান গুন্দরিয়া শান্তি কমিটি যেটা আছে সেটা তৈরি হয়েছিল আমাদের প্রশাসন এবং এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন কিছু লোকের জন্য। এখানে বিশেষত বিভিন্ন ধরনের মানে ধর্মের নামে বিভিন্ন রকম সুরচুরি দিয়ে এখানে বিভিন্ন রকম একটা মানে বিভিন্ন রকম ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে বা বিভিন্ন ইতিহাসে আমাদের ব্যাকে দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় স্কুলকে কেন্দ্র করে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে এখানে কিন্তু অশান্তি হয়েছিল। তো আজকে এই বিভিন্ন জায়গায় যে এই এত হানাহানি যে চলছে সেটাকে সামনে রেখে পর আমরা যাতে এই এলাকার ঐক্যবদ্ধভাবে প্রত্যেকেই যাতে এই ঐক্যের সম্প্রীতির একটা সদ্ভাব থাকে সেই সদ্ভাবের জন্য আমরা জজান গুন্দরিয়া শান্তি কমিটি এবং আমরা সবাই মিলে এই প্রোগ্রাম একটা করেছি, সম্প্রীতির প্রোগ্রাম। এখানে সম্প্রীতি ফুটবল ম্যাচ চলছে এখানে একটা, এবং এই ফুটবল ম্যাচে এলাকার যে সবাই যারা যুবকরা আছে তারা অংশগ্রহণ করছে। এই খেলায় কান্দি মহকুমা শাসক একাদশ, কান্দি এসডিপিও একাদশ, ভরতপুর এক নম্বর বিডিও একাদশ ও জজান গুন্দরিয়া শান্তি কমিটি মোট চারটি দল অংশ নেয়। সকলের মধ্যে শান্তি অটুট থাকুক এই বার্তা নিয়েই ময়দানে শুরু হলো সম্প্রীতির ফুটবল ম্যাচ। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, কারণ চারিদিকে যে জাতির নামে হানাহানি সব জায়গায় মানে এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে সেটা দেখা যাবে না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, যুদ্ধ নয় শান্তি চাই, এইভাবেই আমরা থাকতে চাই আর এটা আমরা প্রচার মানে করে যাচ্ছি এবং আমরা সাকসেসফুলও হয়েছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।